বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বেসরকারি সংস্থা পরিবর্তন করির প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, এবং আমার ডানে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় ব্যারিস্টার আহসান ভূঁইয়া, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ঈদের ছুটি গেল এবং এই ছুটিতে সবসময় আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলছি, কিন্তু এই ছুটিতেও প্রচুর মানুষ জীবন হারালেন। হসপিটালে প্রচুর রুগী, এখনও কয়েকশো রুগী পঙ্গু হসপিটালে ভর্তি হয়েছে। আমার জিজ্ঞাসা যে কেন আমরা এই ধরনের সড়ক ব্যবস্থাপনা বা মানুষের মৃত্যু ঝুঁকি কমাতে পারছি না সড়কগুলোতে? ধন্যবাদ। এটা কি শাসনের দুর্বলতা না অন্য কিছু? প্রথমত দেখুন, আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিক্সটা ফলো করেন, বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় 18 জন মানুষ মারা যায়, এবং এই স্ট্যাটিস্টিকটা এমন না যে সাম্প্রতিককালে, এটা বিগত 12 বছরের, এটা বিভিন্ন সময়ে আরও বেড়েছে কিন্তু কমেনি। এবং এটা আমি মনে করি যে এটা যে কোনো রাষ্ট্রের জন্য একটা ব্যর্থতা, যে সড়ক ব্যবস্থাপনার আমরা যেই ডেভেলপমেন্ট হয়েছে, যেই হারে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, সেতুর হয়েছে নতুন নতুন, বা বিভিন্ন ধরনের 4 লেনের রাস্তা হয়েছে, আমাদের সড়ক ব্যবস্থাপনার কারণেই কিন্তু আজকে এই অবস্থাটা। এবং আপনি শুধুমাত্র এটা সড়ক পথে না, আপনি যদি নৌপথেও দেখেন, কিছুদিন আগেও কিন্তু ট্রলার দুর্ঘটনা ঘটেছে। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের, এবং আপনার স্মরণ থাকবার কথা যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে আন্দোলন করলো সড়ক দুর্ঘটনার বিপরীতে, সেখানে তো পরিস্থিতি আরও উন্নত হওয়ার কথা আসলে। এবং আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু একটা সময় দেখিয়ে দিয়েছিল সমগ্র জাতিকে যে এইটা সড়ক অব্যবস্থাপনার সম্পূর্ণ এটার জন্য দায়ী, এবং সেখানে চাইলেই কিন্তু এই পরিবর্তনটা আনা সম্ভব। কারণ একটা ক্লাস 10-এর বাচ্চারা যদি অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করতে পারে, রিক্সার জন্য আলাদা লেন করতে পারে, বাসের জন্য আলাদা লেন করে দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যারা দায়িত্বে আছেন তারা কিসের জন্য এটা করতে পারবেন না? তারা তো আরও ওয়েল ইকুইপড, তারা আরও মোর এক্সপিরিয়েন্সড, এবং সেখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হয়। আমি মনে করি যে এখানে প্রথম জিনিসটা হচ্ছে যে দুর্নীতি। আপনি দেখবেন যে এখনও হঠাৎ কয়েকদিন আমরা দেখি যে ফিটনেসবিহীন গাড়িগুলোকে চলতে দেওয়া হবে না, এটা বলার পর ওই একই পুরাতন গাড়িগুলোকে রং করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। এটা বাংলাদেশের যেই কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা রাস্তায় নামেন, একই সড়ক ব্যবহার করেন আমাদের সাথে, তাদের ওই ফ্ল্যাগ লাগানো গাড়ির সামনে দিয়েই কিন্তু ফিটনেসবিহীন এই গাড়িগুলো, যেগুলো একদমই সারা পৃথিবীর কোনো দেশে, আপনি যদি যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশেও যান, কঙ্গোতে যান, সুদানে যান, অন্য অনেক কিছু খারাপ থাকতে পারে, কিন্তু দেখা যাবে যে তাদের এই ধরনের, তাদের দেশেও হয়তো এই ধরনের বাস বা এই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম পাবেন না। কারণ আমরা তো এখন ওই জায়গায় গিয়েছি যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের জিডিপি এখন ইন্ডিয়ার থেকে বেশি, আমরা এই এই সেক্টরগুলোতে আমরা এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের দিকে যাচ্ছি, আমাদের এমডিজি পূরণ হয়েছে। কিন্তু একটা এই রাস্তাঘাটের ব্যবস্থাপনা, এই ক্ষেত্রে মানুষের মৃত্যু প্রত্যেক দিন যেভাবে হচ্ছে, এটার বিষয়ে আমাদের খুব একটা বেশি গায়ে লাগে না দুটো জিনিস। একটা হচ্ছে আমরা সহনশীল, আমরা প্রত্যেকটা জাতি হিসেবে আমরা অনেক রেজিলিয়েন্ট, তো আমরা এটা সয়ে নিছি যে ও সড়ক দুর্ঘটনা তো মানুষ মারাই যায়। কারণ সড়ক দুর্ঘটনায় কখনো কোনো স্টেক হোল্ডার যারা আছে তাদের সন্তানরা মারা যায় না। আপনি কখনো শুনবেন না সড়ক দুর্ঘটনায় অমুক মন্ত্রীর বা অমুক এমপির বা অমুক সচিব, অমুক পুলিশ অফিসার, অমুক আইজির ছেলে মারা গিয়েছে। আমরা নিছক যদি এই ধরনের দুই একটা দুর্ঘটনা শুনিও, সেটা হচ্ছে অমুক এমপির ছেলে র্যাশ ড্রাইভিং করে নেগলিজেন্টলি গাড়ি ড্রাইভ করতে যে, বা মাতাল অবস্থায় বা ড্রাগস নিয়ে ড্রাইভ করতে যে মানুষ মেরে ফেলছে, ওটার আবার বাংলাদেশে বিচার হবে না। কিংবা ধরেন কোনো একজন পুলিশ কর্মকর্তার ছেলে মেয়েও যদি অ্যাক্সিডেন্ট করে, সেটার বিচার হবে না। সেটা সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক, সচিবের ছেলেরা যদি অ্যাক্সিডেন্ট করে, সেটার বিচার হবে না। কিন্তু যখনই আবার বাস ড্রাইভাররা কোনো অ্যাক্সিডেন্ট করে, সরকার যদি তাদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন নিতে চায়, তখন তারা ধর্মঘট করে বসেন। আমরা এটাও দেখেছি যে পুরো বিষয়টা মনে হয় যে সমগ্র বাংলাদেশ একটা সেক্টরের কাছে জিম্মি, যে আপনি এই ব্যবস্থার কোনো কিছু করতে গেলেই তারা বাস শ্রমিক ধর্মঘট,
সাধারণ মানুষজনের ভোগান্তি যে আমরা বাস চালাবো না, দূরপাল্লার বাস বন্ধ, এই জিনিসগুলো তো পরিবর্তন করতে হবে। এবং সরকার চাইলে কি না পারে, সরকার চাইলে যারা এই ধরনের ধর্মঘট করবে বা কারফিউ নামায় দেখ যে রাস্তাকে একদম বাসার থেকে ধরে ধরে নিয়ে যাক। আমাদের দেশে তো এই ধরনের ঘটনা হর হামেশা বা বিভিন্ন সময় হয়েছে যে গুমের ঘটনা ঘটেছে, মানুষজনদেরকে পাওয়া যায় না, আপনি নিয়ে রেখে দেন না কয়েকদিন এক সপ্তাহ যে খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা দেশের সাধারণ মানুষকে রাস্তায় মেরে ফেলে পিষে, আপনি এই ধরনের নেতাদেরকে, হোক সেটা সরকার দলীয় হোক সেটা বিরোধী দলীয় হোক যত ক্ষমতাধর, এক মাস খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম নিউজ একটু দেখতে চাই। যে রাস্তাঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে যে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন যে আমরা সড়ক ব্যবস্থাপনা ঠিক করব, আমাদের কনসার্ন মন্ত্রণালয়ে যারা আছে তারা দায়িত্ব নিলেন, কী হবে দেশে? বাংলাদেশে তো এমনিতেই প্রতিদিন 18 জন মারা যাচ্ছে, এক দুজন কয়েকদিন এক সপ্তাহ নিখোঁজ থাকলে কী হবে দেখি না? ধর্মঘট ডাক দেওয়ারই তো মানুষ থাকবে না, ওই পর্যায়ে না গেলে এটা আর পরিবর্তন হবে না। বিকজ আমাদের ওই হার্ডলাইনে যেতে হবে যে আপনি তাদেরকে বসে আলোচনা করতে পারবেন না। আমরা দেখেছি যে যখন মেয়র আনিসুল হক চেষ্টা করেছিলেন ওই তেজগাঁয়ে, সেইখানে ট্রাক ড্রাইভাররা তাকে আটকে রেখে দিছে, হি ইজ এ রানিং মেয়র, এবং পরবর্তীতে র্যাবের পুলিশ অফিসাররা যে তাকে ওখান থেকে উদ্ধার করে আনতে হয়েছে, এবং উনি কিন্তু তার সদিচ্ছা সৎ সাহসের কারণে সেই জায়গাটাকে কিন্তু এই ট্রাক মালিক সমিতি যারা ছিলেন তাদের দখল থেকে উদ্ধার পুনরুদ্ধার করেছিলেন, আজকে কিন্তু আমরা আবার সেই জায়গায় ফিরত চলে যাচ্ছি তার মারা যাওয়ার পরে। অর্থাৎ চাইলেই কিন্তু এই পরিবর্তনটা আনা সম্ভব, প্রয়োজন শুধু সদিচ্ছার। মিস মাহমুদা হাবিবা, অনেক ধন্যবাদ জিল্লুর রহমান ভাই। আমি আমার সম্মানিত সহকর্মী বন্ধুকেও মানে ধন্যবাদ জানাই, আপনি খুব চমৎকার কিছু কথা বলেছেন। তারপরেও আমি একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা এই দুর্গতি, দিনে দিনে যেটা অবনতি ঘটেছে সেটা কিন্তু আসলে শুধু সড়ক ব্যবস্থাপনা না, বিষয়টা হচ্ছে যে যখন একটা দেশে সরকার হন, জবাবদিহিতার সরকারের কোনো জবাবদিহিতার প্রয়োজন থাকে না, একটা দেশের সরকার ভোটের কোনো প্রয়োজন হয় না সরকার নির্বাচিত হতে হলে, তখন অন্যান্য সেক্টরগুলোতেও এই একই ধরনের একটা প্র্যাকটিস ছড়িয়ে পড়ে। আমাদের এই যে অদ্ভুত একটা প্রশাসনিক আপনি দেখেন হায়ার আর কি, যেটা কিন্তু মানে কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য না। আপনি কথা প্রসঙ্গে যেটা বললেন সম্মানিত প্রধানমন্ত্রীর কথা, যে উনি বলেছেন প্রতিটা বিষয়ে কেবলমাত্র এবং কেবলমাত্র একটা পয়েন্ট এবং একজনকেই যখন এগিয়ে আসতে হয়, এর অর্থ হচ্ছে ক্ষমতা খুব ব্যাপকভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং খুব ভীতিজনকভাবে। একজন মানুষ প্রতিটা সেক্টর, একজন মানুষ গুম হচ্ছেন, সেই ক্ষেত্রেও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। আপনি রাস্তায় একজন মারা গেলে তার বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়। আপনি দেখেন করোনার টিকা নিয়ে যখন ব্যাপক দুর্নীতি হয়েছে তখনও মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়। কেন? এটা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এইটাকে যদি গণতান্ত্রিক ব্যবস্থা আপনি বলতে চান তাহলে এটা প্রথমেই বলতে হবে যে এখানে তার এই সরকারের অসংখ্য মন্ত্রী আছেন এবং এই বিষয়েরও মন্ত্রী আছেন, এই সড়ক এবং গণ মানে যোগাযোগ ব্যবস্থাপনা যে মন্ত্রী তার হাতে তাহলে কোন ক্ষমতাটা আছে? এই যে অদ্ভুত ধরনের সমন্বয়হীনতা কিংবা ক্ষমতার যে এই ব্যাপ মানে ভীতিকর কেন্দ্রী মানে কেন্দ্রীভূতিকরণ, এইটা হচ্ছে সমস্যা। এই সমস্যাটার কারণেই, এই বিচারহীনতার, এই সুশাসনের অভাবটার কারণেই যখনই আপনার দেখা যায় যে সড়কে দুর্ঘটনাটা ঘটছে এবং মালিক পক্ষ যারা তারা কারা, তারা যখন যারা সরকার তাদের কিন্তু আশেপাশে আপনি শুধু এইসব মালিক পক্ষকেই দেখবেন। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন হরতাল ডাকি বা বিরোধী দল একসময় যখন হরতাল ডাকতো, ওই প্র্যাকটিস তো এখন চলেই গেছে, হরতাল তো নাই তবু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, তখন কিন্তু থ্রেট করে টেলিফোন করে গাড়ি নামানো হতো, খালি গাড়ি রাস্তায় নামিয়ে দেওয়া হতো, যেখানে বলা হতো যে লাইসেন্স বাতিল করা হবে। এই এই যে ধমকটা আপনার হরতালের দিনে রাস্তায় গাড়ি দেখানোর জন্য দেয়া হয়, এই ধমকটা কেন যখন একজন সাধারণ পথচারীকে মেরে ফেলা হয় তখন কেন সেই মালিককে এই ধমকটা দেয়া হয় না যে তোমার এই ড্রাইভার, যে ড্রাইভার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে যদি তুমি ডিফেন্ড করো তাহলে তোমার যে রোড পারমিট সেটা ক্যান্সেল করা হবে? আপনি খেয়াল করে দেখেন যেই নামে একজন মালিকের নামে, সে ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড একটা বাস কোম্পানি, কোনো একজন সরকার দলীয় প্রভাবশালী নেতা সেটার মালিক, কিন্তু তার সব বাস না, কিন্তু তার আন্ডারে অসংখ্য মালিক, মানে আপনার 150 মালিকের বাস চলে, কারো 5টা বাস, কারো 6টা বাস, কেন ওই নাম,
কারণ ওই নামটা আপনাকে নিশ্চয়তা দেয় যে পুলিশ আপনাকে রাস্তায় ধরবে না, ওই নামটা আপনাকে নিশ্চয়তা দেয় যে আপনার গাড়ি যদি কাউকে মেরে দিয়ে যায় সেটার বিচার হবে না, ওই নাম আপনাকে নিশ্চয়তা দেয়, এটা জাস্ট সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমি আপনাকে বলছি। এইটার এই যে ধরেন একের পর এক অন্যায় যেটা আপনি বললেন যে 2018-তে যেটা আমরা দেখেছিলাম, শ্রমিক মালিক দুটোই কিন্তু দুপক্ষই কিন্তু বেশ শক্তিশালী না, শ্রমিক মালিক তো শক্তিশালী হবেনি, কিন্তু শ্রমিক মালিক তো শক্তিশালী হবেনি, তাদেরকে গোটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করছেন তারা দুর্বল তো হতে পারেন না, কিন্তু আপনার সরকার কিংবা রাষ্ট্রের সক্ষমতা যদি তাদের চেয়ে বেশি না হয়, রাষ্ট্র বা প্রশাসনের যদি ক্ষমতা তাদের চেয়ে বেশি না হয়, তাহলে তো এই সেক্টরের কাছে আমরা সবাই জিম্মি, প্রত্যেকে জিম্মি। আমি একটা কথা ওনার সাথে একশতভাগ একমত যে কোনো কোনো নাম করা ব্যক্তি, সেটা সরকার বা বিরোধী দলীয় অথবা বড় ব্যবসায়ী, কিংবা আপনি কখনো দেখেছেন যে কোনো সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সন্তানরা পিছে মারা গেছেন না? আপনি দেখেননি। আর যেটা হয়েছে, ইনারা হন্তারক, ইনাদের হাতে মারা গেছে সাধারণ লোকজন, কিন্তু সেটার তো বিচার হয় না খুব সহজবোধ্য কারণে। কিন্তু আবারও আমি গোড়ায় ফিরে যাই, যেখানে খোদ সরকারেরই কোনো জবাবদিহিতা নাই, সেই জবাবদিহিতা যখন আপনি পরিবহন সেক্টরে চাপাতে যাবেন তারা এটা গ্রহণ করবে না, তো আপনি সমস্যার মূলে যাবেন না। আপনাকে একটা ছোট পরিসংখ্যান দেই, এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে 427টা, এর মধ্যে নিহত 543 জন এবং আহত 612 জন, এটার মধ্যে মোটরসাইকেল আছে 206 জন, যা নিহতের 38%। এই যে আপনি যখন দেখেন, আপনি গোটা রাস্তাতে পুলিশের কিন্তু অভাব ছিল না, আমি নিজে আপনারা যারা গিয়েছেন গ্রামে যথেষ্ট পরিমাণে প্রশাসনিক সাপোর্ট ছিল যেন দুর্ঘটনা কম ঘটে, 6 লেন হচ্ছে, 8 লেন হচ্ছে, এই কার্যক্রমও আপনার বহুদিন ধরে চলছে, এবং যেহেতু এটা মানে উন্নয়ন মানে আমরা যেটাকে বলে যে এসজিডি দিকে যাচ্ছি, কাজে আমাদের কাজ এগুলো আরও বাড়বে, কিন্তু আমাদের যেটা দাবি ছিল আমাদের শিশুদের আমাদের কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনে প্রশিক্ষিত ড্রাইভারদের প্রশিক্ষণ, তাদের সেটা আছে কি না? শুধু প্রশিক্ষণটা বিষয় না, প্রশিক্ষণের পাশাপাশি আপনি জানেন যে কিছু কিছু ড্রাইভার জানেন যে এই মালিকের চাকরি করলে আমি ইমিউন্ড নো ম্যাটার হোয়াট, আমি যদি এই পরিবহনে চাকরি করি আমি ইমিউন্ড যা খুশি হোক। এই যে আপনার ব্যাপক একটা মানে মাফিয়া গোষ্ঠী, এটাকে ভাঙতে হলে তো আপনার মানে অনেক স্ট্রং একটা সুশাসন প্রয়োজন, আপনার বিচার ব্যবস্থা স্ট্রং হওয়া প্রয়োজন, এটাকে আপনার সমস্ত সেক্টরকে স্ট্রং হতে হবে। কিন্তু যেইখানে আবারও বলি, যখন সরকার হয় ভোটারবিহীন তখন প্রতিটা অংশ সরকারের দুর্বল হয়ে যায়, সেইখানে চাইলেও ওই কার্যকারিতা প্রয়োগের কোনো সুযোগ থাকে না। আপনি খেয়াল করে দেখবেন আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা, তাদের সকালে হয় বিএনপি কিংবা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নাম নিয়ে কিংবা আমাদের চেয়ারপারসনের নাম নিয়ে এই যে মূল সমস্যাগুলো, তাই সেইটা নিয়ে কথা কয়জন মন্ত্রীকে আপনি বলতে শুনেছেন এবং যৌক্তিক কথা? জি বেশ, আসেন ভোটের প্রসঙ্গ টেনেছেন মাহমুদা হাবিবা, আমি ভোটের আলোচনা একটু পরে যাই। আমি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত আরেকটা বিষয় নিয়ে আলোচনা তুলতে চাই, সেটি হচ্ছে যে গত কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং একসময় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী বললেন যে আমার মন্ত্রিত্ব ভালো লাগে না, এবং সম্প্রতি সর্বশেষ যেটি ভোজ্য তেলের দাম নিয়ে যাওয়া হলো, তো আপনার কাছ থেকে শুনতে চাই এটি কেন? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে ব্যবস্থাপনাটার এই যে মন্ত্রী সাহেব বললেন ওনার কাছে আর ভালো লাগছে না, এটার মূল কারণটা হচ্ছে, আমি আপার সাথে এই বিষয়ে একমত, আমাদের দেশে এখন সব কিছুতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। একটা দেশের রাষ্ট্রনায়কের পক্ষে কখনোই একা দেশ চালানো সম্ভব নয়, বিধায় তার দেশে মন্ত্রী পরিষদ থাকে, ক্ষমতার বিন্যাস থাকে, দেশের তিনটা যে মূল স্তম্ভ আছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি যারা আছে তাদের প্রত্যেককে নিজের কাজটা করার জন্যই কিন্তু দায়িত্ব দেয়া হয়। এখন তারা যদি দায়িত্ব অবহেলা করেন সেই ক্ষেত্রে সব দোষ এসে পড়ে প্রধানমন্ত্রীর উপরে, কারণ প্রধানমন্ত্রী ছাড়া এখন বাংলাদেশের জনগণ কাউকে আর বিশ্বাসই করতে পারেন না, না কোনো এমপিকে বিশ্বাস করতে পারেন, বিরোধী দলের কথা তো বাদই দিলাম, বিকজ তারা জনগণের সাথে সম্পৃক্ততায় একদমই নেই, তারা সরকার দলীয় কোনো কর্মকাণ্ডে যদি জনগণ সংশ্লিষ্ট কোনো বিষয়ে তারা সেই ধরনের আন্দোলন করার মতন ক্ষমতাও এখন আর রাখেন না। বাংলাদেশে যখন একটা শক্ত বিরোধী দল থাকতো তখন এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হতো, এখন কেউ যদি পার্লামেন্ট ইলেকশনে না যায় এবং পার্লামেন্টে বসে সরকারের শক্তভাবে বিরোধিতা না করে তখনই কিন্তু এই ধরনের সিচুয়েশন আসবে। এই দায় শুধুমাত্র সরকার পক্ষের না, একটা বিরোধী দলীয় যেহেতু তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, বিরোধী দল ছিলেন একটা সময় মূল বিরোধী দল, এই দায়িত্ব এবং দায়ভার তাদের উপরেও বর্তায় যে তারা ওই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারেনি। আর দ্রব্যমূল্যের কথাটা আমি এই বিষয়টা অবশ্যই বলবো যে আমাদের দেশে
এমন একটা দেশ আমাদের দেশ, আপনি দেখবেন পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো একটা রিলিজিয়াস বা কোনো একটা গভর্নমেন্ট হলিডে হয়, সেটা রোজার মাস হোক, সেটা ক্রিসমাস হোক, পৃথিবীর সব দেশে দ্রব্যমূল্যের দাম কমানো হয়, যে রমজান মাসে যাতে মানুষজন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পায় অথবা 50% ডিসকাউন্ট পায় বা 80% ডিসকাউন্ট পায়, একটা উৎসব। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যদি আপনি দেখেন, তাদের হোলির সময় হোক কিংবা তাদের পুজোর সময় হোক, বিভিন্ন ধরনের অফার থাকে। আমরা সারা পৃথিবীর একমাত্র জাতি যেই জাতি রমজানের মাসে খাদ্যদ্রব্যে ভেজাল, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। আমি কিছুদিন দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর হচ্ছে যে 1200 টাকার পাঞ্জাবি উপরে 2500 টাকা লাগিয়ে বিক্রি করা হচ্ছে ঈদের জন্য, এবং মানুষ সেটা কিনছে। ওই যে বললাম আমরা সহনীয় জাতি, কারণ আমাদের মানুষ ওইটা 1200 টাকার বদলে 2500 টাকা দিলেও কিনে। এর তো একটা বড় কারণ হচ্ছে যে সমাজে বৈষম্য বেড়েছে এবং কিছু মানুষের কাছে এত অর্থ গেছে যে যে কোনো বিক্রেতা যে যদি মনে করে 5 টাকার জিনিস 50 টাকায় বেচবে, কেনার লোক অ্যাবসলিউটলি কারেক্ট, এবং এই জন্যই হয়তো 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনতে যাচ্ছে আরেকজন এসে বলবে। আপনি শুধুমাত্র তরমুজের উদাহরণ দেখেন আর কিছু না, যেই তরমুজ আমাদের কৃষকদের কাছ থেকে পিস হিসেবে নিয়ে আসা হয় সেই তরমুজ ঢাকা শহরে এসে কেজি দরে বিক্রি করা হয়, এবং পিস হিসেবে হয়তো একজন কৃষক পাচ্ছেন 50 টাকা, সেটা কেজি দরে বিক্রি হচ্ছে 250 টাকা, এবং সেটার দাম বেড়ে হচ্ছে প্রায় 350 থেকে 450 টাকা। এই তরমুজ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য না, এই তরমুজ হচ্ছে আপনি যাদের কথা বললেন যে 5 টাকার জিনিস 50 টাকা হওয়ার পরেও যারা কিনতে পারবে। আপনি ঢাকা শহরের রাস্তায় আগে কখনো এত রেঞ্জ রোভার দেখেন নাই, আপনি ঢাকা শহরের রাস্তায় এত এস ক্লাস 7 সিরিজ দেখেন নাই, এগুলো গত কয়েক বছরে হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ওই যে বৈষম্যটা এখন এত বেশি হয়ে গিয়েছে, আগে দুর্নীতি হতো একটা সময়ের শতে, এখন 1000 কোটি টাকা ছাড়া দুর্নীতি হচ্ছে না। এখন এই সব কিছু আপনি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশায় বসে থাকলে হবে না। এই যে বিরোধী দল ছিল তারা কোথায় গিয়েছে? তারা কি এই সরকারের ক্ষমতা থাকা অবস্থায় ব্যবসা করছে না? অবশ্যই করছে। ব্যবসায়ী গোষ্ঠী যারা আছে, যারা এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট বাড়াচ্ছে, এরা তো মূলত রাজনৈতিক কর্মী না, এরা হচ্ছে ব্যবসায়ী যারা এখন এমপি হয়েছে, এরা ব্যবসায়ী থেকে মন্ত্রী হয়েছে, FBCCI-র প্রেসিডেন্ট হচ্ছে, BGM-এর প্রেসিডেন্ট হচ্ছে, অথবা যারা BGM-এর প্রেসিডেন্ট হচ্ছে তারা এখন এমপি হচ্ছে, তাদের সাথে তো জনগণের কোনো সংশ্লিষ্টতা নেই। একটা সময় ছিল যারা জনগণের সাথে সংশ্লিষ্ট রাজনীতিবিদ, কিন্তু তারা তো সরকার পক্ষ, তারা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এখন মিশে গিয়েছে। আমাদের উবায়দুল কাদের সাহেব বলেছেন না যে এখন গাছের পাতাও নাকি আওয়ামী লীগ করে, তো এটা সয়লাভ হয়ে গিয়েছে, এখন সবাই আওয়ামী লীগ করে, কেউ বাংলাদেশে এখন এখন সবাই ব্রাজিল, আগে এখন সবাই আওয়ামী লীগ বা সবাই ওই আবাহনী, এখন আর ওই বিরোধী দল কোনো কিছু থাকবে, কারণ বিরোধী দল নিজেদের অবস্থানটা এমনভাবে হারিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ততা তারা এমনভাবে, কারণ একটা সময় যখন তারা হরতাল দিত তখন তারা ক্ষমতা কেন্দ্রিক কারণে হরতাল দিত, তো কখনো আমরা বিরোধী দল থেকে শুনিনি যে দ্রব্যমূল্য বৃদ্ধি এই জন্য আমরা হরতাল দিব। আমরা একটা আন্দোলন করতে তাদেরকে দেখিনি যে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে যখন নকল হচ্ছিল তখন সরকারকেই সরকারের মন্ত্রীকে হটিয়ে এই সমস্যার সমাধান করতে হয়েছে। বিরোধী দল হ্যাজ নো রোল টু প্লে হিয়ার, যে ঠিক আছে আমরা পরীক্ষাপত্র ফাঁস হচ্ছে এজন্য সরকারকে প্রেশার করি, সরকারের সমালোচনা করি, না। বিরোধী দলের আলোচনা সবসময় ছিল আমরা ক্ষমতায় যেতে চাই, দেশে দুর্নীতি ঢালাও একটা অভিযোগ। বাংলাদেশের সব মানুষ জানে যে বাংলাদেশে দুর্নীতি আছে, দুর্নীতি বাংলাদেশের একটা সময় বিএনপির সময় চ্যাম্পিয়ন ছিল, এখন আমরা চ্যাম্পিয়ন নেই, কিন্তু এখনও দুর্নীতি আছে, কারণ যেটা আপনার রন্ধ্রকাণ্ডে ঢুকে গিয়েছে সেটা আপনি একদিনে পরিষ্কার করতে পারবেন না, বাট আস্তে আস্তে এটার সমাধান করা হচ্ছে, এই সরকার চেষ্টা করছে, বাট দ্যাট ইজ নট ইনাফ। সরকার যে চেষ্টাটা করছে, এখানে যদি বিরোধী দলও সাথে থেকে চেষ্টাটা করতো, সমালোচনাও কিন্তু এক ধরনের সহযোগিতা, কিন্তু সেটা রাইট ফোরামে করতে হবে, ইউ হ্যাভ টু বি দেয়ার ইন দ্য পার্লামেন্ট, যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি সরকারের সমালোচনা করবেন, সরকার প্রেশার ফিল করবে যে জনগণ সংশ্লিষ্ট একটা কথা সরকারের আলোচনায় হচ্ছে। বাংলাদেশের সব মানুষ তো চায়ের দোকানে বসে সকাল 5:30 ফজরের নামাজ পড়ে বসে আগে দেখতো যে দুই দল কীভাবে পার্লামেন্টে কথা বলছে, এখন তো এই জিনিসগুলো অনুপস্থিত, এই ধরনের টকশোতে আলোচনার মাধ্যমে তো সঠিক পরিবর্তনটা আসবে না, তো সরকারকে অবশ্যই জনগণমুখী হতে হবে, এর পাশাপাশি বিরোধী দলকেও জনগণ বান্ধব হতে হবে। জি, মিস মাহমুদা হাবিবা, আপনি আসলে এখানে অনেকগুলো কথা বললেন আমার সম্মানিত ভাই, আমি সেটা এক এক করে বলি। প্রথমত উনি বলছেন যে হ্যাঁ, সরকার যেই দেশে যে অব্যবস্থা চলছে সেটা দায় দায়িত্ব শুধু সরকারের নয়, বিরোধী দলেরও। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল যে এই কথাটা প্রায়ই আমরা শুনি যে বিরোধী দলে জনগণের সাথে সংশ্লিষ্টতা নাই, কিংবা বিরোধী দল
জনগণের জন্য কোনো আন্দোলন করে না। ব্যক্তিগতভাবে গত জানুয়ারি মাস থেকে বিরোধী দল যে একমাত্র এবং একমাত্র আন্দোলন করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি যখন জানুয়ারি থেকেই শুরু হয় তখন থেকেই বলছি দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধির একটা প্রপোজাল তখন দেওয়া হয়েছিল যেখানে আপনার 200% মানে 100% যেখানে প্রায় 2100 টাকা ওই পার বার্নার দেওয়ার কথা ছিল, সেই যখন প্রপোজালটা দেওয়া হয় সরকারের কাছে তখন থেকে এইটার বিরুদ্ধে আমরা দফায় দফায় এবং লাগাতার দেশব্যাপী জেলাওয়ারি এবং বিভাগওয়ারি প্রোগ্রাম করতে করতে আসছি। এবার আসেন সংসদে অংশগ্রহণ প্রসঙ্গে, যেখানে ভোটের কোনো অস্তিত্বই নাই, যেখানে ভোট হয়ে যায় রাতের গহীনে, সেখানে আর যাই হোক সংসদে অংশগ্রহণের কথা কেন আমরা অংশগ্রহণ করি না এটা বলে উপহাস না করাটাই ভালো। ভোট যদি ভোটের মতো হয়, যে আপনি খোঁজ নিয়ে দেখেন যে মানুষ কিন্তু এখন আর ভোটের কথা এদেশে চিন্তাও করে না। কেন চিন্তা করে না? 90 ভোটার যারা এমন অনেকে আছেন, দুটো ভোট তারা পার করেছেন, তাদের একটাতেও তারা ভোট দিতে পারেননি। এই যে দুর্ভাগ্য এদেশের এই জনগণের কিংবা নতুন ভোটারদের, এই যে একমাত্র রাস্তা যেটা আপনি বলছেন যে সংসদ বা লেজিসলেশন, সেখানে আমাদের যে উপস্থিতি কিংবা বিরোধী দলের যে উপস্থিতি, তার রাস্তা কিন্তু খুব মানে পরিকল্পিতভাবে বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এইখানে ভোট যেটা হয় সেটা হয় প্রশাসনিক সহায়তায় রাতের অন্ধকারে, কাজেই ভোটের প্রশ্ন রাখেন এক সাইডে। এবার আসেন মাঠের আন্দোলনে। মাঠের আন্দোলনে যেইভাবে আন্দোলন সংগ্রামের আমাদেরকে মুখোমুখি হতে হয়, একটা ফেসবুক পোস্ট, আপনার আইসিটি অ্যাক্ট যেটা আছে, সেই একটা নর্মাল ফেসবুক পোস্ট লেখার কারণেও যে এখনও জেলের ঘানি টানছেন এমন মানুষের কিন্তু অভাব নাই। আপনি আসলে কোন প্ল্যাটফর্মটার কথা বলছেন সেটাও কিন্তু জরুরি। আমরা যখন এমনকি টক শোতেও কথা বলি, প্রতিটা শব্দ আমরা বিবেচনা করে বলি যে এই শব্দটা কি কোনোভাবে আমাদের অ্যাক্টকে মানে লঙ্ঘন করছে কি না, আমাকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে কি না। আমরা যারা বিভিন্ন ফোরামে যাই, রাউন্ড টেবিলে যাই, আমরা সেখানেও জানি কিছু কিছু বিষয় আমাদের শুরুতেই বলে দেওয়া হয় এগুলো নিয়ে কথা বলবেন না। আপনি যখন কথা বলছেন গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে, তখন আপনিই বলেন যে গণমাধ্যমের স্বাধীনতাটাও বা কোথায় এসে দাঁড়িয়েছে। এই যে নতুন যেই আপনার খসড়া গেছে, এই খসড়া এবং এই যে ধরেন আমার মনে হয় সিজিএস যে আপনাদের যে রিসার্চ অর্গানাইজেশন, সেটারই একটা ইয়ে দেখলাম আমি সেই দিন, ওখানের একটা রিপোর্ট দেখলাম যে প্রতিদিন সম্ভবত 32টা করে মামলা এখানে দায়ের হচ্ছে, কাদের বিরুদ্ধে হচ্ছে। সাংবাদিকরা পর্যন্ত এখন শঙ্কিত যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি লিখবেন। এই যখন অবস্থা হয় তখন বিরোধী দলের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু এরপরেও আপনার প্রতিদিন যে দেখেন, আপনার আরেকটু উদাহরণ দেই, আপনার মতোই একজন তরুণ ইশরাক আমাদের মেয়র মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণের, লিফলেট দ্রব্যমূল্য বৃদ্ধির লিফলেট বিতরণকালে তাকে অ্যারেস্ট করা হলো, তার বিরুদ্ধে যেই অভিযোগটা ছিল সেই অভিযোগটা যখন দায়ের হয় সে ইভেন দেশেও ছিল না। এই যে ধরেন সে তখন ইউএসএতে ছিল। এই যে ধরেন অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারি, 35 লক্ষের ওপরে আপনার মামলা আমাদের কর্মীদের বিরুদ্ধে, এমনও আমাদের অধিকাংশ নেতা কর্মীরা আছেন সপ্তাহে 4 দিন হাজিরা দিচ্ছেন, এরপরও তারা কিন্তু মাঠেই থাকার চেষ্টা করছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে এবার আপনাকে বলি, কতখানি শক্তিশালী একটা মাফিয়া এই গেমিংটা চলছে তো প্রথম থেকেই, স্পেশালি সয়াবিন তেল হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। এইটার বিষয়ে বলি, ঈদের ঠিক 3 দিন আগে থেকে আপনি চাল ডালে যারা অর্ডার করেন তারা জানেন যে 5 লিটারের বেশি তেল, 2 লিটারের বেশি তেল অ্যাভেলেবল না, আপনি 3rd লিটার আর অর্ডার করতে পারছেন না। ওখানে বলে দেওয়া হচ্ছে সয়াবিন তেল নাই, প্রতি 3-4 ঘন্টা পরপর সয়াবিন তেল 1 লিটার বা 2 লিটার করে অ্যাভেলেবল হচ্ছে। এরপরে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে আমি শেয়ার করছি, আশেপাশের দোকানগুলোতে, উত্তরায় থাকি 3 নম্বর সেক্টরে, রাজলক্ষ্মী ঠিক পেছনে আমার বাসা, কাজে ওখানে অসংখ্য দোকান, কোনো দোকানে কিছু 80% দোকানে তো তেল ছিলই না, কিছু দোকানে 1 লিটারের ওই যে আপনার পলিপ্যাকটা ছিল, সেই আমি আমি চিন্তাই করতে মানে আপনি চাঁদ রাতের 2 দিন আগের কথা বলছি, আমি 27-এর পরের দিন 28-এর রমজানের কথা আপনাকে বলছি। এইবার আসেন এইটার পেছনের গল্পে। এটার পেছনের গল্প হচ্ছে সরকার দৃশ্যত চেষ্টা কিন্তু করেছে, দৃশ্যত চেষ্টা বলতে 2 দফা সয়াবিন তেলের কিন্তু আপনার শুল্ক কমানো হয়েছে, এবং আরেক দফাতে এসে আপনার ওই যে ভ্যাট যেটা সেটাও ইয়ে করা হয়েছে, মওকুফ করা হয়েছে। এলসি ওপেন করতে গেলে যে এলসির আপনার যে খরচ সেটা জিরো করে দেওয়া হয়েছে, ব্যাংকে প্রিভিলেজ দিচ্ছে, মার্জিনের টাকা লাগছে না। এরপরেও আপনার
ইন্টারন্যাশনাল মার্কেটের দোহাই তুলে যেইভাবে সয়াবিন তেলের দাম এখন 40 টাকা বেড়ে এখন 2 টাকা কম বোধ হয় 198 টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাম অয়েলের কথা তো বলাই বাহুল্য, ওটাও তো মার্কেট আউট হয়ে গেছে। তাহলে এইটার পেছনের গল্পটা কি? এটা হচ্ছে যে পুরোটাই আপনার যেই স্টকগুলো বাংলাদেশে ঢুকেছে সেগুলো আপনার এগুলো মজুদ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দৃশ্যত যে দৃশ্যমান পদক্ষেপগুলো সরকার নিয়েছেন এরপরে যে মজুদ হয়েছে এইটা কি ধরার ক্ষমতা সরকারের নাই? আপনার বিরোধী দলের কে কোন ঘরে কোথায় বসে সরকার পতনের একটা ষড়যন্ত্র করছে সেই গল্পে আপনি হাজির হয়ে যাচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনি ধরে নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীদের, বিরোধী দলীয় নেতাকর্মীদের লাঞ্ছনা চলছে তার পরিবারের ওপরে, খুঁজে পাওয়া যাচ্ছে না, গুম হচ্ছে, আপনি দিনের পর দিন জেলে পড়ছেন কোনো মানে বায়বীয় মামলার কারণে, আর সেখানে আপনি জানেন না যে মজুদ কোথায় হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এত দুর্বল নয়, তারা ভেরি মাচ ওয়েল ইকুইপড, তার কাজ তো আমার ফেসবুক খুঁজে বের করা না, তার কাজ তো আমার হোয়াটসঅ্যাপ চেক করা না, আমার ব্যক্তিগত তথ্য খোঁজা তো তার কাজ না, তার কাজ কিন্তু এইগুলা, তার কাজ হচ্ছে কোন সময় কাকে ধরতে হবে। এবং এই এই যে ধরেন মজুদগুলো প্রতিটা হচ্ছে এই মুহূর্তে সরকারি ছত্রছায়, ওরা বিরোধী দল ব্যবসা করে কিন্তু বিরোধী দল ব্যাকআপ কোথায় আছে? এই যে উনি বললেন যে গাছের পাতাও নড়ে না, আসলেও গাছের পাতাও কিন্তু নড়ে না আওয়ামী লীগ ছাড়া, এটাই সত্যি কথা। এটা শুনতে যতই খারাপ লাগুক এটাই বাস্তবতা, এইটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা যে আপনার এই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে যারা জড়িত ওরা কারা, তাদের আইডেন্টিটি বাইরে জনসমক্ষে আসছে না কেন, তারা তো আছে কোনো না কোনোভাবে সরকারেরই শেল্টারে। এইবার আবারও ফিরে আসে আপনার জবাবদিহিতার প্রশ্নে, সরকার খোদ সরকারের যেখানে জবাবদিহিতা নাই, যেখানে খোদ সরকারের কোনোদিন ভোটের প্রয়োজন হয়নি, খোদ সরকার যাকে জবাব দিতে হবে না কেন 10 টাকা কেজি চাল তারা খাওয়াতে পারলেন না, তা তো আপনার এই এই প্রশ্নের উত্তর দেওয়ারও দরকার নাই যে 200 টাকা কেজি কেন সয়াবিন তেল হবে, দরকার নাই তো, এটা 250 টাকা হলেও সারপ্রাইজ হওয়ার কিছু ছিল না। প্রথম আলো একটা মজার ফিচার বের করেছে যে এই রিপোর্টের নিচে কমেন্ট লেখে সাধারণ লোকজন, একজন কমেন্ট করেছেন যে এরপরে আমি ওয়েট করছি কখন অ্যাডভাইস আসবে যে পানি দিয়ে রেঁধে ফেল, আরেকজন লিখেছেন যে 1 মাস ধরে ভাজি করি না। এই যে ধরনের সাধারণ মানুষের এই যে দুর্ভোগ, কেন ভর্তুকিগুলো সাধারণ লোককে দিতে হবে? আপনি মেগা প্রজেক্ট করছেন, মেগা প্রজেক্টের গল্পে আপনি চুরির পর চুরি করছেন, আপনি দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করছেন, সেটাকে আপনার এই 2 টাকা 4 টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলে আপনি এটা পূরণ করতে পারবেন, সম্ভব এটা? আন্তর্জাতিক বাজারে এবার তেলের মূল্য বৃদ্ধির একটা পরিসংখ্যান আপনাকে দেই, 14 টাকা লিটার পিছু বেড়েছিল, 13 টাকা বেড়েছিল যেদিন, তার পরের দিনই কিন্তু আবার 14 টাকা এটার প্রাইস ফল করে, এবং এটার আরও একদিন পরে এটা 6 টাকা আবার বৃদ্ধি, 7 টাকা আবার বৃদ্ধি পায়, ফলে হরে ধরে আপনার 6 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশে দাম বেড়েছে কয় দফা? 198 টাকা যে পে করছে এখন একটা মানুষের, আপনি ওই 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 শিশুটার গল্পও তো দেখেছেন যে সেই শিশুটা শাক বিক্রি করতে এসেছে কারণ ভাইয়ের জন্য 1 কেজি চাল কিনবে, সে তেল কিনবে কোত্থেকে ভাই 200 টাকা কেজি? আমরা আগেই দেখেছিলাম পলিথিনের প্যাকে এতটুক করে তেল বিক্রি হয়, এখন আসলেও তার সম্ভব না, এখন শুধু সিদ্ধ এবং ভর্তা, সিদ্ধ এবং ভর্তা, সেটাও তেল ছাড়া। এছাড়া সাধারণ মানুষই হচ্ছে সবসময় এরাই হলো ভারবাহী পশু। একটা কথা তো ভাই সঠিক বলেছেন, এরা খুবই সহনশীল, এতখানি সহনশীল যে জীব বের হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই, পেটে খাবার নাই, ভোট দেওয়ার কোনো স্বাধীনতা নাই, কোথাও কিছু বলার নাই, তারপরেও এরা টিকে আছে। এবং ওই এরপরেও আমাদেরকে এই দাবিটা শুনতে হয় যে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশ উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে। জি, গণমাধ্যমের দায়িত্ব বিষয়ে একটা কথা আমি বলবো, যে উদাহরণটা উনি দিয়েছিলেন যে ওই যে ছোটো একটা বাচ্চা সে বাগেরহাটের ওখানে, প্রথম আলো পত্রিকা সেটা দেখিয়েছে যে একটা বাচ্চা এতটাই নিরীহ যে এটা সত্যি, ঘটনাটা কিন্তু সত্যি, সে বেরিয়েছে তার মায়ের জন্য চাল কেনার জন্য, 5 বছরের বাচ্চা খুব সম্ভবত। আমরা পরিবর্তন করি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানকার যে লোকাল এমপি শেখ তন্ময়, আমি রাতে তার সাথে যোগাযোগ করি নিউজটা দেখার সাথে সাথে। তন্ময় আমাকে জানালো যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার মাকে একটি ঘর উপহার দিয়েছে এবং এমপি শেখ তন্ময় সেখানে তার মায়ের জন্য চাকরির ব্যবস্থা করেছে। এই নিউজটা কিন্তু, এই ফলো আপ নিউজটা আর কোথাও আসেনি যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে একটা ঘর দেওয়া হয়েছে, তাদেরকে এটা দেওয়া হয়েছে, কারণ আমরা পরিবর্তন করি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে একটা ঘর উপহার দেওয়ার বা বাচ্চার মায়ের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু তখন কিন্তু দেখলাম যে ওই এলাকায় অলরেডি সেখানকার যে লোকাল এমপি সেই সমস্যাটা সমাধান করেছে। তো আমি বলবো যে আসলে অনেক সময় এরকম হয়, আমি কিন্তু নিজ দলের সমালোচনা করেছি এই একই টেবিলে বসে, কিন্তু এর পাশাপাশি সরকারের যেই ভালো কাজগুলো আছে, এই যে প্রথম আলো পত্রিকা কিন্তু একতরফা একটা নিউজ করলো, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের কাজ বা সেখানকার লোকাল এমপি শেখ তন্ময়ের সেখানকার যে ভূমিকাটা, এই বিষয়গুলো কিন্তু আবার আসছে না, না আসার কারণে এটাও একটা সমস্যা। আওয়ামী লীগের মধ্যে ভালো আছে খারাপও আছে,
আপনি একটা ইয়াং এমপি যখন একটা ভালো কাজ করছে এটাকে যখন আপনি তুলে ধরবেন না, এই বিষয়গুলো যখন আপনি প্রচার করবেন না, বা ইশাকের মতো ইয়াং একটা এনার্জেটিক একটা ছেলে কর্মী বান্ধব, আমি তো মনে করি বিএনপির সবচেয়ে মোস্ট পপুলার যদি কোনো পলিটিশিয়ান এখন থাকে সেটা হচ্ছে এখন ইশাক এই মুহূর্তে বাংলাদেশে, এদেরকে যখন আপনি সামনে আসার সুযোগ দিবেন না, বা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এখন ওই যে ইশাকের প্রসঙ্গে যদি আলোচনা হয়, উনি যেটি বলছিলেন, আপনি বলছেন যে বিরোধী দল তার সক্ষমতা হারিয়ে ফেলেছে, উনি বলছেন যে ইশাককে যেই মামলা দেওয়া হয়েছে সেই মামলার সময় ইশাক দেশে ছিল না, এবং ইশাকে একটা লিফলেট বিতরণের অভিযোগে এবং সেটিও মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি গ্রেপ্তার করলো, তাহলে এটি কি বিরোধী দলের দুর্বলতা না সরকার আসলে বিরোধী দলকে কোনো স্পেস দিতে চাইছে না? আমি বলবো যে এটা ওখানকার উপস্থিত পুলিশ যারা ছিল তাদের অতিরঞ্জক ওই সরকারকে দেখানোর জন্য যে আমরা সরকারের পক্ষ হয়ে কাজ করতে যাচ্ছি, এটা আওয়ামী লীগের তো সেই ধরনের পুলিশ যদি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? অবশ্যই পুলিশ প্রশাসনের, কারণ আপনি যখন ওথ নিচ্ছেন যে আপনি জনগণের বন্ধু, জনগণের জানমালের নিরাপত্তা নেওয়া আপনার দায়িত্ব, এখানে আপনার দেখার বিষয় না অপরাধী যে, আপনি অপরাধীকে ধরবেন সেটা যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক কিংবা বিএনপির হোক বা যে কোনো দলেরই হোক, কিন্তু এখন ওই যে বললাম যে যে দেশে যেহেতু এখন সবাই আওয়ামী লীগ করে, একজন পুলিশ অফিসার যখন মনে করে যে আমি ইশরাককে ধরে আমি যদি অ্যারেস্ট করে দিতে পারি আমার হয়তো পদোন্নতি হতে পারে, দিস ইজ দ্য প্রবলেম, কারণ ইশরাককে আপনি বিএনপির সবথেকে বড় নেতা বানিয়ে দিয়েছেন ইশরাককে অ্যারেস্ট করে, ইশরাক তো নিউজে আসতো না যদি আপনি ইশরাককে অ্যারেস্ট না করতেন, ইশরাকের কত জনপ্রিয়তা এটা কোনোদিনই সামনে আসতো না যদি তাকে অ্যারেস্ট করা না হতো, তো আমি মনে করি যে ইশরাককে সহযোগিতা করা হয়েছে অ্যারেস্ট করার মাধ্যমে, কারণ আমার বাবা যখন রাস্তায় মার খেয়ে অ্যারেস্ট হয়েছিলেন তখন সব পেপার পত্রিকা এসেছে দলের জন্য তার ত্যাগ, এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসেছে, কারণ 111 সময় একমাত্র এমএস আত্মার ভুঁইয়াই ছিলেন যার বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা হয় নাই, 111 সময় তো সবার নামে মামলা হয়েছে, একমাত্র পলিটিশিয়ান ইন বাংলাদেশ আমি গর্ব করতে পারি এই বিষয়ে যে তার বিরুদ্ধে কোনো মামলাই হয় না 111 সময়, পুলিশের মার খেয়েছে রাস্তায়, আমরা দেখেছি যে আমাদের ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর আগে যে নাসিম সাহেব ছিল, মতিয়া চৌধুরী ছিল, আওয়ামী লীগ বিএনপির সকল নেতারাই রাস্তায় মার খেয়েছে একটা সময় পুলিশের হাতে, খায়নি বিএনপিতে যারা করেছে তারা পুলিশের হাতে মার খায়নি রাস্তায়, আমরা জয়নাল আবেদিন ফারুক সাহেবকে দেখেছি রাস্তায় কীভাবে ওনাকে পিটানো হয়েছে, আমার বাবাকে ওই ধরনের মার খেতে দেখেছি যে হসপিটালাইজড হতে, বাট এখনও ওই রাজনীতিটা কেন আসবে? আমি তো ইশাকের গায়ে হাত তুলতে দেখতে চাই না, কারণ এই হাতটা একসময় আমার উপরে আসতে পারে, আমরা তো সমসাময়িক একই বয়সের আমরা, তো আজকে ইশাককে গ্রেফতার করা হয়েছে আমার পরিবার থেকে তো বলা হবে তোমাকে রাজনীতি করার দরকার নাই, কারণ কালকে যখন ক্ষমতার পালাবদল হবে তখন তোমাকেও এরকম লিফলেট বিলি করার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন আমরা বিএনপির বিরোধিতা করবো আমাকেও তো পুলিশ ধরে নিয়ে যাবে, এই ধরনের রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না, এক ধরনের জনগোষ্ঠী এখন তৈরি হয়েছে যারা সরকার চায় না এদেরকে, কিন্তু তারপরও তারা সরকারের তোষামোদি করার জন্য, তেলবাজি করার জন্য ইশাককে অ্যারেস্ট করে ফেলল, ওখানকার স্থানীয় পুলিশ যারা সেখানে প্রেজেন্ট ছিল এটা তো তাদের করা, এত শর্ট টাইমের মধ্যে একটা ছেলে লিফলেট বিলি করছে, করতেই পারে, গণতান্ত্রিক দেশ, ইশরাত এতদিন ধরে আলোচনা করেনি, ইশরাককে অ্যারেস্ট করা হয়েছে, করা হয়নি, আমরা এই ভিডিও দেখেছি যে ইশরাক খুব পপুলার একটা ভিডিও ফুটেজ যে তার নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, সে পুলিশের কাছ থেকে তার কর্মীকে ছিনিয়ে নিয়ে আসছে, কই ইশরাককে তো অ্যারেস্ট করা হয়নি তখন, বাট একটা মোমেন্টে যে একটা ছেলে লিফলেট বিলি করছে সরকারের বিরোধিতা করছে, করতে দেন আপনি সরকারের বিরোধিতা, কারণ আমরা তো এই ধরনের রাজনীতিই চাই যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিরোধী দল থেকে একজন সরকারের সমালোচনা করবে, এভাবেই তো দ্রব্যমূল্যের দামটা কমবে, কিন্তু আপনি যখন তাকে অ্যারেস্ট করে ফেলবেন, আমার ইচ্ছা ছিল আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলি ইশাকের মুক্তি চাই, আমার ইচ্ছা করছে, বাট হয়তো আমার দলের মানুষরাই ভাববে যে আহসান আমাদের ব্লাডে আওয়ামী লীগ, আমরা কোনোদিন আওয়ামী লীগের বিপক্ষে যাব না, বাট আমি মনে করলাম যে এটা দেওয়ার পরে এটার স্ক্রিনশট চলে যাবে বিভিন্ন জায়গায় যে আহসান ইশাকের পক্ষে কথা বলছে, আমি ইশাকের পক্ষে কথা বলতে চাই, কারণ তার সাথে এটা অন্যায় করা হয়েছে, দ্রব্যমূল্য বাড়ার জন্য একটা ছেলে যদি প্রতিবাদ করে অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, ফরগেট অ্যাবাউট এনি পলিটিক্যাল পার্টি, আপনি তাকে অ্যারেস্ট কেন করবেন? দ্রব্যমূল্য কমানোর জন্য চেষ্টা করতে হবে, এবং সেখানে তো সে যে একটা ভালো কাজের জন্য সে কথা বলেছে, এবং এই সিন্ডিকেটের বিপক্ষে আমরা যেটা চাই যে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষের একসাথে কাজ করতে হবে, এবং এই যে প্রশাসনের কথাটা যেটা বললেন, আপা এই ধরনের কথা বলতে পারতেছে বিকজ এই ধরনের প্রশাসনের মধ্যে যারা আছেন তারা গায়ে পড়ে এই ধরনের উপকার করতে যে দলের ক্ষতি করে দিচ্ছেন আমাদের, এবং এই ধরনের মানুষ যারা আছেন আমাদের আওয়ামী লীগ থেকে বেছে বেছে দায়িত্ব নিতে হবে যে, এবং পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্ব নিতে হবে যে এই ধরনের
বিভিন্ন দলের সাথে মিশে যাওয়া বা সরকারি সুবিধাভোগী যারা এই ধরনের তেলবাজি বা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, এবং এমনও তো হতে পারে যে এখানে যে পুলিশ অফিসার অ্যারেস্ট করেছে সে বিএনপির মনোভাবীও হতে পারে, সে চিন্তা করতে পারে যে ঠিক আছে আমি ইশাককে অ্যারেস্ট করে ইশাককে আরও জনপ্রিয় করে দিই। আম জাস্ট সেইং ইট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আম জাস্ট সেইং যে রাজনীতিতে অনেক কিছুই হতে পারে, এবং আওয়ামী লীগের ভিতরে এখন যেসব ছদ্মবেশী আওয়ামী লীগাররা ঢুকেছে তারাই আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি করবে, এবং এটা যদি ইলেকশনের এক বছর আগে থেকে আওয়ামী লীগ আইডেন্টিফাই করতে না পারে যে আওয়ামী লীগের বিপদের সময় কারা কথা বলেছে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের ত্যাগের কর্মীরা যারা ছিলেন তারা আওয়ামী লীগ এখন খোঁজ খবর নিচ্ছে না, বিএনপির ক্ষেত্রেও সেম। কিন্তু এই স্যাবোটেজের গল্প বিএনপি জামাত ঢুকে পড়েছে এই কথা তো আমরা বহু বছর ধরে শুনছি আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনছি, আগামী ইলেকশনে দেখতে পারবেন এটার ফলাফল কী হয়, আগামী ইলেকশনে দেখতে পারবেন জনগণ সেই মাফিক মাহমুদ হাবিবা তো বলছেন যে ইলেকশনই হয়নি, মানুষ তার ইলেকশন বলে কিছু আছে। আমি আসলে এই প্রশ্নটাও করতে চাচ্ছি যে আসলে কি ইলেকশনটা হবে যেটা আপনি আপনার জন্য 2 মিনিট সময় আমার হাতে সময় আছে। আচ্ছা আচ্ছা, আমি আসলে সত্যি জানতে চাচ্ছি আপনি যে ইলেকশন আপনি আজ খুবই চমৎকার বলেছেন এবং আমি সত্যি মুগ্ধ, এবং আমি আশা করি আপনার মতো তরুণ প্রজন্মরা এইভাবেই ভাববেন, কিন্তু আপনার এই ভাবনা মানে আপনার দলের একেবারে টপ পর্যন্ত পৌঁছাবে কিনা, যে কোনো দেশে যেই দেশ নিজেকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে সেই দেশের মূল মূল বিষয়টাই হচ্ছে নির্বাচন, নির্বাচনমুখী দল বিএনপি আওয়ামী লীগ দুইজনই, কাজেই এইখানে যখন আওয়ামী লীগ নির্বাচনকে ছিনতাই করে আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না আপনি কোন নির্বাচন নিয়ে আশা করছেন কিংবা কথা বলছেন। আপনি যেটা বলছেন যে সেটা আবারও এই প্রশাসন এই কারণেই উগ্র যে এই প্রশাসনের মাধ্যমেই এই ইলেকশনটা ছিনতাই হয়েছে, এই যেটা আপনি বলছেন যে অনুপ্রবেশ ঘটেছে, অনুপ্রবেশকারীকে ধরা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা যেত, এমনকি যদি প্রশাসনের সহায়তাতেও নির্বাচন ছিনতাই করেও ক্ষমতায় আসা যেত তাহলেও কিন্তু সুশাসনের পথে হাঁটার একটা সুযোগ ছিল, কিন্তু সেইটা তো আসলে এখন পর্যন্ত আমরা তো শুধু দেখিনি তাই না, আপনার মতো যারা ডাইনামিক চিন্তাভাবনার মানুষ তারা কিন্তু ওই মূল জায়গাগুলোতে নাই, আমাদের ভয়ের কারণ সেইটা, যেই কারণে যতই বলেন দিন শেষে আমরা সবাই দৌড়াচ্ছি আমরা সবাই জানি নির্বাচন আসন্ন, কিন্তু নির্বাচন কোন নির্বাচনের কথা বলছি যেটা আগের রাতে হয়ে যাচ্ছে, নির্বাচন কোন নির্বাচনের কথা বলছি যেটা প্রশাসন করে দিচ্ছে, আসলে আমি আমি এখন গত নির্বাচনে যারা আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিলেন তারা প্রত্যেকে অঘোষিত এমপি ছিলেন নির্বাচনের আগেই, আমি সেইটাকে ভয় করি। এবং আমি আরও একটা কথা আপনাকে বলি, দল হিসেবে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় সরকারের একটা রূপরেখা দিয়েছেন, এটা একটা চিন্তাভাবনা, কিন্তু এই চিন্তাভাবনা যদি নির্বাচনেরই কোনো, আপনাকে আমি আবারও বলি যে নির্বাচনেরই যেখানে অস্তিত্ব নাই, আপনি বা আমি যতই ভালো কথা ভাবি বা বলি নির্বাচনকে যদি আমরা সিকিউর না করতে পারি, আমরা যদি এমন একটা ইলেকশনের ব্যবস্থা না করতে পারি যে নির্বাচনে প্রশাসন নিয়ন্ত্রণে থাকবে, তার মানে এই যেটা 2014 এবং 2018 আমরা অলরেডি বুঝেছি কোনো দলীয় সরকারের অধীনে কোনো পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কাজেই এই 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 বিষয়টাই আমি, যেহেতু আপনি একটা আওয়ামী লীগ করার পাশাপাশি একটা সংগঠনেরও প্রধান, আপনি নিজেও বোঝেন আপনি শিক্ষা দিয়ে সুশিক্ষিত মানুষ, কাজে নির্বাচনকে টিকিয়ে রাখাটা হচ্ছে তাদের জন্য প্রয়োজন যারা এদেশে চায় যে মানুষের মতামত থাকুক, মানুষের তাদের ভাষা তাদের মুখের ভাষাটা বলতে পারুক নির্ভয়ে এবং একই সাথে ভোটটা দিতে পারুক, তাহলে তো এই জায়গাটা আপনাকে একমত হতেই হবে, নির্বাচনকে সিকিউর করতে হবে। ধন্যবাদ। আপনারা ভোটে অংশগ্রহণ করবেন তখনই মানুষজন আপনাদেরকে ভোট দিতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা, কারণ আপনাদের পক্ষ থেকে আমরা তো বলছেন ওনারা অংশগ্রহণ করে দেখেছেন, অংশগ্রহণ করেছেন আবার অংশগ্রহণ করবেন, এবং জনগণ যদি আপনাদের ইলেকশন ম্যান্ডেট দেখে আপনাদেরকে পছন্দ করে, আপনাদের অতীত ইতিহাস রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কথার সাথে যদি জনগণ বাস্তবের মিল পায় অবশ্যই আপনাদেরকে ভোট দিবে, আর যদি জনগণ মনে করে যে আওয়ামী লীগ জনবান্ধব একটি দল, তারা জনগণের জন্য গত কয়েক বছরে কাজ করেছে এবং কাজের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, দেখুন একটা দেশ চালাতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, আমাদেরও অনেক ভুল ত্রুটি হয়েছে, বাট আমরা সেই ভুলগুলো শুধরে কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারি, আই এম শিওর যে আমাদের দলীয় একটি ইলেকশন ম্যান্ডেট যেটা দেওয়া হবে সেখানে জনগণ বান্ধব একটি ইলেকশন ম্যান্ডেট দেওয়া হবে, জনগণের প্রতিশ্রুতির প্রতিফলন সেখানে থাকবে, এবং তার আমাদের যে প্রমিসগুলো আমরা করেছি এর আগে, সেটা পদ্মা সেতু বলেন, সেটা রাস্তাঘাটের উন্নয়ন বলেন, সেটা এই কর্ণফুলী টানেল বলেন বা মেট্রো রেল বলেন, দেখা যাক আগামী এক বছরে আমরা সেই প্রমিস মোতাবেক যদি এগুলো ডেলিভারি করতে পারি ইনশাল্লাহ জনগণ আবার আমাদেরকে ভোট দিয়ে তাদেরকে সেবা করার সুযোগ করে দিবে, বাট আমরা অবশ্যই চাই যে একটা ক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশন হোক বাংলাদেশে, যেটায় আপনি যেটা বললেন যে তরুণরা ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা চাই আমাদের এখন রাইট নাও আমাদের মিলেনিয়ালরাই হচ্ছে বাংলাদেশের মূল চালিকা শক্তি জনগোষ্ঠীর,
তারা খুব সম্ভবত তারা দুই তৃতীয়াংশ এখন যাদের বয়স 15 থেকে 35 এটা এমন একটা সময় আমরা পাস করছি তো আমরা চাই সবাই ইনশাআল্লাহ আগামীবার ভোট দিতে পারবে এবং ইনশাআল্লাহ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের আগামী 5 বছরের জন্য এমন সব জনপ্রতিনিধিদেরকে তারা প্রতিনিধিত্ব আনতে পারবেন যারা এই দ্রব্যমূল্য বৃদ্ধি এই যে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এই বিষয়গুলোতে তারা কাজ করতে পারবে পার্লামেন্টে থেকে কারণ আমরা যতই টক শোতে আলোচনা করি unless and until এই ভয়েসগুলো সংসদে আলোচনা হয় আমাদের দেশে এই পরিবর্তনটা কখনোই আসবে না মিস মাহমুদা হাবিবা এবং ব্যারিস্টার আহসান ভূঁইয়া অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এর মধ্যে সড়ক দুর্ঘটনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি এবং আলোচনার মধ্যে এটির সঙ্গে সুশাসনের বিষয়টি যেমন সম্পর্কিত কিন্তু এই আলোচনা করতে করতে গণতন্ত্রের প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্ন ভোটাধিকারের প্রশ্ন নির্বাচনের প্রশ্ন আলোচনার মধ্যে এসেছে এবং এটি সহজে বোঝাই যায় যে একটি আরেকটির সঙ্গে নানাভাবে সম্পর্কিত কাজেই আমরা যদি ঠিকঠাক করতে চাই সব কিছু তাহলে আমাদের ওই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে মানুষের অধিকারকে মূল্য দিতে হবে এবং সেটি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে তাহলে অন্যান্য বিষয়গুলো নিয়ে যে আলোচনা আমরা করছি তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও মানুষ হয়তো বুঝবে বা সেটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সড়কের দুর্ঘটনা কমবে বা দুর্ঘটনা যারা জন্য দায়ী তাদের শাস্তি মিলবে অন্যথায় যেখানে স্বচ্ছতা থাকে না জবাবদিহিতা থাকে না আইনের শাসন থাকে না গণতন্ত্র থাকে না সেখানে এই সংকট গভীর থেকে গুরুতর হতে থাকে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা